তারপরে এখন চাঁদপুরে আসছি। এখানে 10-15 মিনিট দাঁড়াবে, এখন একটা ধাক্কা দেবে। গাড়ির মতো ঢাকা শহরে যেমন গাড়ি একটা গাড়ি আরেকটা গাড়ি ধাক্কাডাকি করে এখানে লঞ্চ চলছে। আমরা এখানে দাঁড়াবো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখি চাঁদপুরে আমরা হয়তো 10-15 মিনিট এই লঞ্চটা রাখবে, তারপরে আমরা দেখে আমাদের ডেস্টিনেশন বরিশালে যাব। তো দেখি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের রাতটা শেষ হলো, সকাল হলো, এখন ভোর 5:10। আমরা আছি এখন সন্ধ্যা নদীতে। নদীটার ভিউটা খুব সুন্দর লাগতেছে মর্নিং টাইম। আমরা এখন নামবো সামনেই ঘাট, আর আমরা এখন রওনা দিলাম আপনার ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে। এটা হলো কুড়িয়ানা, আর ভীমরুলি হচ্ছে জালুঘাটির ভিতরে। তো সামনে দেখতে পাচ্ছেন ভিউটা খুব চমৎকার, আশেপাশে শুধু গাছগাছালি দিয়ে ভরা, আঁকা বাঁকা রাস্তা, পানির স্রোত, এখন জোয়ার চলতেছে। এখন টাইম হচ্ছে 11:10। আমরা শুধু 10-এই থাকি, মজার ব্যাপার একটা। তখন ছিলাম 5:10, এখন হলাম 11:10। তো সামনের দিকে যাইতেছি আমরা। আমরা এখন একটা বোর্ডে আছি, দেখাবো বোর্ডটা আমরা। তো আমাদের টিমে আমরা 7 জন আছি, এই যে দেখতে পাচ্ছেন, আর মানে পাইলট সহ আমাদের মাঝে 8 জন। সবাই খুব টায়ার্ড, রাতে লং জার্নি করার পরে, রাতের পরে সকালে ঘুম হয়নি। আমরা ঘুম না করে নাস্তা করেই বের হয়েছি, আর সামনের দিকে যাইতেছি। দেখি সৌরভ ভাই ফোন টিপতেছে। সামনের ভিউটা খুব চমৎকার, আর এখানে ম্যাক্সিমাম নৌপথে তাদের যাতায়াত, তারা নৌকা দিয়েই মোটামুটি তাদের কর্মজীবন নির্ভরশীল। আর দেখতেই পাচ্ছেন আকাশটাও খুব চমৎকার, কিন্তু সমস্যা একটা, অনেক রোদ, আমরা রোদে অনেক ঘুরতেছি, আবহাওয়াটা খুব গরম, যার জন্য একটু খারাপ লাগতেছে। বাট পরিবেশের সাথে আমরা খুব ভালো আছি, পরিবেশটা খুব চমৎকার, ঠান্ডা আছে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা পোল, পোলটাও খুব চমৎকার। তো বন্ধুরা চলেন আমরা সামনের দিকে আগাই।
বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম কুরিয়ানা। দেখতেই পারতেছেন এখানে, এটা হচ্ছে আটঘর কুরিয়ানা পেয়ারা বাজার, অনেক বড় বাজার। এখানে এখানে সবাই তাদের দিনে পেয়ারা নিয়ে আসে এখানে মজুদ করে, এবং ঢাকা এবং ঢাকার আশেপাশে এলাকাগুলোতে এখান থেকে সাল মানে তারা নিয়ে তারা এখানে বিক্রি করে। তো সামনে দেখেন শুধু পেয়ারা নৌকো দিয়ে তারা আনতেছে। তো বন্ধুরা চলেন, এখানে সব থেকে মজার ব্যাপার হলো কি, মানে দেখার শান্তিটা অন্যরকম, খাওয়ার থেকেও আপনার দেখার শান্তিটা অন্যরকম। দেখতেই পারতেছেন আবহাওয়াটা খুবই চমৎকার, দুজন দুই সাইড থেকে নৌকো দিয়ে যাইতেছে। আর এখানে আজকে ফ্রাইডে, যদিও শুক্রবার, অনেক ভিড় হয়। সামনে আমরা দেখতে পারবো লোকজন আছে হয়তো, এখনই দেখা যাইতেছে অনেকে টলারে সাউন্ড সিস্টেম, অনেকে দেখা যাইতেছে পিকনিক, মানে জায়গাটা খুব মানে জাঁকজমক থাকে সব সময়। তো বন্ধুরা চলেন, সামনে আমরা ভিমরুলে যাইতেছি। আর দেখতেই পারতেছেন টলারের ঢেউয়ে নৌকা কীভাবে কাঁপতেছে। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম ভীমরুলি বাজারে। এটাই সব থেকে বড় বাজার, আর ভাসমান পেয়ারা বাজারের সব থেকে বড় বাজারটাই এখানে হয়। এখানে অনেক লোক আসে, এখানে হাট হয়, এবং এখন বৃষ্টির কারণে ফলন খুব কম দেখা যাইতেছে। সামনে আমাদের লোকজন প্রিপারেশন নিতেছে, তারা নৌকো থেকে এখন বোট থেকে তারা নামবে। যদিও আজকে ফ্রাইডে অনেক লোকের দেখা যাচ্ছে ভিড়, তো আমরা এখন আছি ভীমরুলি বাজারে। দেখতেই পারতেছেন এখানে অনেক লোকজন। তো এখন দুপুর একটা, এখানে আপনার দশটার দিকে অথবা আটটা নটার দিক দিয়ে অনেক লোকজন হয়। এখন দুপুর একটা, তাই একটু লোকজন কম। সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে পার্ক, মানে এটা টিকিট সিস্টেম। আপনি এখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কিনে ঢুকতে পারবেন এবং পরিবেশটা উপভোগ করতে পারবেন। তো পরিবেশটা আমাদের কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটা আশা করি কমেন্টস লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওটা কেমন হলো কমেন্টস দিয়ে আমাদেরকে জানাবেন। আশা করি আমার প্রশান্ত ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আমার দুজন খুব চেষ্টা করছি যাতে ভিডিওটা সুন্দর হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।